তোমাদের ভিডিওটা অফ রাখবে, আর ওই সাউন্ড স্পিকার ওটা হলো আনমিউট আছে, ওটা মিউট করে রাখবে। তাহলে আমাদের সবাই যদি আমরা এইভাবে কাজ করি তাহলে সবার জন্য শুনতে সুবিধা হবে, কোনো নেটওয়ার্ক কোনো ডিস্টার্ব হবে না। আর সবাই যদি স্পিকার এবং ভিডিও অন রাখো তাহলে নেটওয়ার্কে ডিস্টার্ব হবে, কথা ইকো হবে, তোমাদের কথা বুঝতে অসুবিধা হবে। এখন যাদের কোনো প্রশ্ন থাকবে আমার ক্লাস চলাকালীন সময়ে, যাদের কোনো প্রশ্ন থাকবে তোমরা তখন তোমাদের ভিডিও এবং স্পিকার অন করে আমার সাথে কথা বলবে, প্রশ্ন করবে, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখন আমাদের ক্লাস আজকে অনলাইন, আমাদের দশম মার্কিট গণিতে পরিসংখ্যান নিয়ে আমরা কথা বলবো, এটা তো তোমাদের আগে মেসেজ দেওয়া আছে। আমাদের আজকের ক্লাস হলো গণিত পরিসংখ্যান প্রথম ক্লাস। তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসে দেবে, এবং আমাদের যে ক্লাস গুলো আমরা করবো এই ক্লাস গুলো অবশ্যই খাতাতে লিখবে, এবং আমরা প্রতি মাসে যে কটা ক্লাস নিব এই ক্লাস গুলো আমরা মাস শেষে অবশ্যই আমাদেরকে দেখাতে হবে। আমাদের যে ক্লাস গুলো আমরা করলাম এগুলো তোমরা খাতায় নোট আকারে লিখবে এবং মাস শেষে আমার কাছে জমা দিবে, আমি সেগুলো আবার তোমাদের কারেকশন করে তোমাদেরকে দিব। এখন আমরা 45 আমাদের ক্লাস শুরু, তোমরা দ্রুত জয়েন দিয়ে নাও, আমি আর 2-3 মিনিট পর মূল ক্লাসে শুরু করে দেবো। এর ভিতরে তোমরা যাদের জয়েনের ডিস্টার্ব আছে তোমরা দ্রুত জয়েন দিয়ে আমার সাথে ক্লাসে অ্যাড করো। ক্লাস দেখো আমরা বোর্ডে একটা, আমি মূল ক্লাসে এখন চলে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসের আমাদের আজকের আলোচ্য বিষয়, উপাত্ত, চলক, গণসংখ্যা সারণি, গড়, এই চারটে বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। তোমরা কয়েকজন দেখো খেয়াল করো স্পিকার অফ করোনি, তোমরা স্পিকারটা সবাই অফ করো, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে এবং ক্লাস তোমাদের সুবিধা হবে। যারা এখনো স্পিকার অফ করোনি স্পিকার অফ করো এবং ভিডিওটা অফ করে রাখো, যখন তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা থাকবে তখন তোমরা নিজেদের স্পিকার এবং ভিডিও অন করে আমার সাথে কথা বলবে, এবং কথা শেষ হলে আবার তোমরা বন্ধ করে ক্লাসে যোগ দেবে। এভাবে যদি আমরা নিয়ম মানে ক্লাস করি তাহলে আমাদের জন্য ক্লাসটা ভালো হবে, স্বতঃস্ফূর্ত হবে, সবার জন্য সুবিধা হবে। থ্যাংক ইউ। এখন আমরা মূল ক্লাসে চলে যাব। আমাদের আজকের আলোচ্য বিষয় উপাত্ত, চল, গণসংখ্যা সারণি, গড়, এই চারটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথম আসা থাকে উপাত্ত, পরিসংখ্যা নিয়ে, একটা পরিসংখ্যা নিয়ে যে সমস্ত সংখ্যাবাচক তত্ত্ব থাকে সেই সমস্ত সংখ্যাবাচক তত্ত্বকে বলা হয় উপাত্ত। আর একবার অনুপাত্ত কাকে বলে, পরিসংখ্যা নিয়ে সংখ্যাবাচক তত্ত্বকে বলা হয় উপাত্ত। এই উপাত্ত দুই প্রকার, দেখো উপাত্ত দুই প্রকার, এক বিন্যস্ত উপাত্ত, দুই অবিন্যস্ত উপাত্ত। উপাত্ত দুই প্রকার, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। এখন আমরা এগুলো সংজ্ঞার উদাহরণ বুঝি। যে সমস্ত উপাত্ত পরিসংখ্যানের যে সমস্ত উপাত্তের চল, অর্থাৎ এই সংখ্যাগুলো, এখানে দেখো আমরা একটা ক্লাসের মনে করো দশম শ্রেণীর 30 জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর আমরা এখানে দিলাম, ক্লাস টেনের অর্থাৎ দশম শ্রেণীর কোনো একটা পরীক্ষার 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর গণিতের আমরা এখানে দিলাম, এই যে তত্ত্বগুলো আমরা এখানে রাখলাম সংখ্যাবাচক তত্ত্ব, এইটা হলো একটা পরিসংখ্যান। এখন এই পরিসংখ্যানের যে সংখ্যাবাচক তত্ত্বগুলো আমরা এখানে 30টা লিপিবদ্ধ করছি, 30টা সংখ্যাকে আমরা বলবো উপাত্ত। এই উপাত্ত দুই প্রকার, একটা হলো বিন্যস্ত আর একটা অবিন্যস্ত। এখন আমরা সংখ্যা আসি, তোমরা এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে দেখবি বুঝবে
বাহাত্তর পঁচাশি আটাত্তর চৌদ্দ তিরিশটা উপাত্ত আমরা দেখলাম সংখ্যা, এগুলো কিন্তু কোনোটাই খেয়াল করো ছাড়ানো নাই, এলোমেলো অবস্থা আছে। তাহলে বিন্যস্ত মানে যে উপাত্ত গুলো কোন একটা মানের ক্রম অনুযায়ী, সেটা নিম্ন ক্রম হতে পারে ঊর্ধ্ব ক্রম হতে পারে, কোন একটা পরিসংখ্যানের উপাত্ত গুলো যখন কোন একটা মানের ক্রম অনুযায়ী সাজানো থাকবে, সেটা ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম অথবা বড় থেকে ছোট অধঃক্রমে সাজানো থাকা থাকতে পারে। এই দুই অবস্থায় যখন উপাত্ত গুলো সাজানো থাকবে, সেই উপাত্ত গুলোকে আমরা বলবো বিন্যস্ত। আর যখন উপাত্ত গুলো পরিসংখ্যানের উপাত্ত গুলো কোনো ক্রম অনুযায়ী সাজানো থাকবে না, এলোমেলো অবস্থায় থাকবে, সেইগুলোকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। তাহলে আমাদের এখানে খেয়াল করো, আমাদের একটু শিক্ষার্থী বিন্দু শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য করো, বোর্ডে আমাদের এখানে 30টা উপাত্ত আমরা লিখছি, এগুলো কোনোটা ক্রম অনুযায়ী সাজানো নাই, তাহলে আমাদের এই উপাত্ত গুলো একটা অবিন্যস্ত উপাত্ত। এরপরে আমরা আসবো আলোচনা বিষয়, আমরা এবার একটু চব চমক কাকে বলে। উপাত্তের যে সংখ্যা গুলো ব্যবহার করা হয়, দেখো এখানে একটা উপাত্ত, এখানে 30টা সংখ্যা ব্যবহার করা আছে, উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহকে বলা হয় উপাত্তের চমক। এই চমক আবার দুই প্রকার, চমক দুই প্রকার, এক বিচ্ছিন্ন চমক, দুই অবিচ্ছিন্ন চমক। তাহলে পরিসংখ্যানের উপাত্তে উপাত্তে যে সংখ্যা সমূহ ব্যবহার করা হয় বা যে সংখ্যা সমূহ এখানে সংখ্যাবাচক যে তথ্যগুলো থাকে, এই প্রত্যেকটা সংখ্যাকে বলা হয় উপাত্তের চলক। এই চলক আবার দুই প্রকার আছে, বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক। এবার আসলে বিচ্ছিন্ন চলকের সংখ্যা আমরা দেব, যখন কোনো উপাত্তের চলক গুলো শুধু পূর্ণ সংখ্যায় হবে, কোনো ভগ্নাংশ থাকবে না। উপাত্তের চলক যখন শুধু পূর্ণ সংখ্যায় ব্যবহার করা হবে, এই ধরনের চলককে বলা হবে বিচ্ছিন্ন চলক। যেমন চূর্ণ সংখ্যা, যদি বলা হয় তোমাদের ক্লাস টেনের ছয়টা শাখায় আজকে কত কোন ক্লাস শাখায় কতজন শিক্ষার্থী উপস্থিত আছে তার একটা পরিসংখ্যান নিয়ে আসো, তাহলে এখানে দেখো ছাত্রের সংখ্যা কোন শাখায় 40 জন, কোন শাখায় 50 জন, কোন শাখায় 60 জন, এরকম আসবে। অর্থাৎ প্রত্যেকটা তথ্যগুলো আসবে সংখ্যায়, পূর্ণ সংখ্যায়। এগুলো হবে জনসংখ্যা বিষয়ক যেগুলো তথ্য উপাত্ত, সেগুলো হবে বিচ্ছিন্ন চলক। আর যখন কোনো চলক যেকোনো বাস্তব সংখ্যা হতে পারে, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এই ধরনের চলক যখন ব্যবহার হবে সেগুলোকে বলা হবে অবিচ্ছিন্ন চলক। যেমন তাপমাত্রা, উচ্চতা, ওজন, এই ধরনের যখন আমরা পরিসংখ্যানের চলক ব্যবহার করবো, সেগুলো হবে পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশ সংখ্যা হতে পারে, এইগুলিকে বলবো আমরা অবিচ্ছিন্ন চলক। তাহলে চলক আমাদের দুই প্রকার, এগুলো আমরা শিখলাম। এরপরে আমরা আসো যেখানে যাব, সেটা হলো গুণ সংখ্যার সারণী। একটা এই যে আমরা 30টা উপাত্ত এখানে লিখছি, এই 30টা উপাত্তে আমরা একটা গুণ সংখ্যার সারণী তৈরি করবো। সারণী তৈরি করার আগে, সারণী আমরা তৈরি করব, সারণী তৈরি করার আগে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস এখানে সারণী তৈরির কাজে যেগুলো ব্যবহার হবে সেগুলো আমরা একটু শিখে নিই। প্রথম হলো পরিসর। পরিসরটা তোমাদের জানা খুব জরুরি। পরিসর কি জিনিস, এখানে খেয়াল করো আমাদের 30টা উপাত্ত আছে, চলক আছে উপাত্তের। পরিসর হলো সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্য। এখানে 30টা আমাদের চলক ব্যবহার করছে এই উপাত্তের, এখানে পরিসর হলো সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যার বিয়োগ ফল, অর্থাৎ পার্থক্যকে বলা হয় পরিসংখ্যা। আর পরিসর বের করার একটা সূত্র হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, মান যোগ এক। তাহলে আমরা যদি এখানে এই উপাত্তগুলোর পরিসর বের করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কাজ, এই 30টার মধ্যে সর্বোচ্চ মান কত, এখানে সর্বোচ্চ মান আমাদের হলো 85, আর সর্বনিম্ন মান হলো আমাদের 62। এই উপাত্তগুলোর সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান আমরা চিহ্নিত করলাম, কারণ পরিসর বের করে শুধু মানগুলো এইগুলো বসাই দেবো, পরিসর বের হয়ে যাবে। তাহলে আমাদের এই অঙ্কের সর্বোচ্চ মান হলো 85,
বিয়োগ সর্বনিম্ন মান 62 যোগ 1 বিয়োগ করলে আমাদের 3 যোগ 1 সমান হলো 24 তাহলে এই পরিসংখ্যানে আমাদের উপাত্তগুলোর পরিসর হলো 24 আমরা পরিসর বের করে শিখলাম এরপরে আসলে আমরা শিখব শ্রেণী সংখ্যা অর্থাৎ এগুলো যদি আমরা সারণী করতে চাই তাহলে কয়টা শ্রেণী আমাদের হবে শ্রেণী সংখ্যা বের করার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তির আরো নাম আছে শ্রেণী ব্যাপ্তি শ্রেণী বিস্তার শ্রেণী ব্যবধান একই জিনিস তাহলে আমাদের শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হলো পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি এখন শ্রেণী ব্যাপ্তি কিন্তু আমাদের এখানে দেওয়া নেই তোমাদের প্রশ্নে কখনো কখনো শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে পাঁচ শ্রেণী ব্যাপ্তি ধরে অথবা দশ শ্রেণী ব্যাপ্তি ধরে তোমরা শ্রেণী সংখ্যা বের করো যখন প্রশ্নে যে ধরনের শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে আমরা সেই মান ধরে আমরা সারণী তৈরি করব অথবা শ্রেণী সংখ্যা বের করব কিন্তু যখন শ্রেণী সংখ্যা প্রশ্নে দেওয়া থাকবে না তখন আমাদের সুবিধা মতো একটা সংখ্যা আমরা ধরে নেব এটা ধরার নিয়ম হলো এটা পরিসরের উপর নির্ভর করে পরিসর যদি অনেক বড় হয় তাহলে শ্রেণী ব্যক্তিও আমরা বড় ধরতে হবে পরিসর যদি ছোট হয় তাহলে শ্রেণী ব্যক্তিও আমরা ছোট ধরবো সাধারণত 3 থেকে 15 ভিতরে শ্রেণী ব্যক্তি হয়ে থাকে তাহলে এখানে আমাদের পরিসর 24 আমরা এই ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি ধরলাম 5 ব্যক্তি 5 গুণা তবে এখানে আমরা মান বসাই দিই পরিসর আমরা পাচ্ছি 24 আর শ্রেণী ব্যক্তি হলো 5 ভাগ করলে আমাদের হবে 4.5 তাহলে আমাদের শ্রেণী সংখ্যা বের করার সূত্রটা দেখে নাও এটা তোমাদের মানে অবজেক্টিভে আসবে অথবা সৃজনশীলের ক নম্বরে আসতে পারে তাহলে সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি পরিসর আমাদের 24 শ্রেণী ব্যক্তি আমরা ধরে নিচ্ছি 5 ভাগ করলে আমাদের 4.8 এখানে একটা জরুরি কথা আছে জরুরি কথাটা হলো শ্রেণী ব্যাপ্তি কখনো ভগ্নাংশ হতে পারবে না যখন আমাদের শ্রেণী ব্যাপ্তি এরকম ভগ্নাংশ আসবে তখন সবসময় উপরের পূর্ণ সংখ্যা আমরা ধরবো তাহলে এটা 4.8 উপরের পূর্ণ সংখ্যা হলো 5 শ্রেণী ব্যাপ্তি সবসময় পূর্ণ সংখ্যা হবে তাহলে আমাদের এই উপাত্ত গুলো নিয়ে শ্রেণী ব্যাপ্তি আমাদের শ্রেণী সংখ্যা হবে 5 শিক্ষার্থীবৃন্দ আমরা এখন পর্যন্ত পরিসর শ্রেণী সংখ্যা বের করার সূত্র এবং অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে পরিসর এবং শ্রেণী সংখ্যা বের করা হয় একটু আমরা শিখলাম আমি আশা করি তোমরা মোটামুটি এগুলো বুঝতে গেছো এবং আমাদের থাকলে আরো ক্লিয়ার স্যার এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আমরা হ্যালো প্রশ্ন কে করছো স্যার আপনি যদি একটু সবাইকে অডিও অফ করতে বলতেন সাউন্ড খুব মিস হচ্ছে একটু জোরে বলো শুনতে সমস্যা হচ্ছে স্যার একটু অডিও অফ করতে বললে ভালো হতো সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে আচ্ছা এই শোনো তোমরা যারা ক্লাসে পার্টিসিপেট করছো সবাই অডিওটা অফ করে রাখো অনেকে শুনতে অসুবিধা হচ্ছে আমি তো বারবার বলতেছি নুবা ইসলাম তুমি অডিওটা অন করে রাখছো তুমি অডিওটা অফ করে রাখো আর যখন তোমার কোনো প্রশ্ন হবে তখন তুমি প্রশ্ন করবে অডিও অন করে দিহান নামে আছো দিহান তুমি অডিও অফ করে রাখো অন করে রাখছো একটু এই জিনিসগুলো খেয়াল করো সবাই পার্টিসিপেটের ভিতরে ঢুকে দেখো যারা যারা তোমরা অডিও অন করে আসো সবগুলো অফ করে দাও হ্যাঁ কেউ কথা বলতে চাচ্ছ হ্যালো জি স্যার আমাকে শুনতে পাও জি স্যার বলো স্যার আপনি তো হোস্ট সবাইকে মিউট করে দেন ভাই সবাই তোমরা মিউট করো হচ্ছে তোমাদের তোমরা ডিস্টার্ব করছো
স্যার আপনি তো হোস্ট, আপনি মিউট করে দেন। হ্যালো, হ্যাঁ একটু ক্লাসে দেখো, আমাদের শ্রেণী সংখ্যা কিন্তু আমরা আগে বের করছি পাঁচটা, তাহলে আমরা এখানে পাঁচটা সারি বানাই, 1 2 3 4 5, কিন্তু কাজ করার সময় সবসময় একটা বেশি করতে হবে। শ্রেণী সংখ্যা আমাদের হচ্ছে পাঁচটা, আমরা এখানে বানালাম ছয়টা। আর কলাম শুধু লাগবে আমাদের তিনটা। তাহলে আমাদের খেয়াল করো, অবিন্যস্ত উপাত্ত গুলোকে অনুসংখ্যার সারণি তৈরি করতে আমাদের সারি লাগবে পাঁচটা, হেডিং বা শিরোনাম লেখার জন্য একটা, মোট ছয়টা সারি, এগুলিকে বলা হচ্ছে সারি, আর এগুলিকে বলা হচ্ছে কলাম। শুধু তিনটা কলাম মানে আমাদের কাছে, প্রথম কলামের শিরোনাম হলো শ্রেণীর ব্যক্তি, শ্রেণীর ব্যক্তি, দ্বিতীয় কলামের ট্যালি, তৃতীয় কলামের নাম হলো গুণ সংখ্যা, আমাদের হেডিং লেখা শেষ। এখন আমাদের শ্রেণী ব্যক্তির এই কলামটা আমরা পূরণ করব। পূরণ করার নিয়ম হলো আমাদের এই উপাত্তগুলো সর্বনিম্ন মান হলো 62 আর সর্বোচ্চ মান হলো 85, খেয়াল করো। তাহলে আমরা সর্বনিম্ন মান থেকে শ্রেণী ব্যবধান শুরু করতে পারি, অথবা কেউ যদি এখানে 60 থেকে শুরু করে তাও হবে, কেউ যদি 61 থেকে শুরু করে তাও হবে। নিয়ম হলো সর্বনিম্ন উপাত্ত যেন প্রথম শ্রেণীতে থাকে, তাহলে আমি এখানে 60 থেকে শুরু করলাম, 60 থেকে শ্রেণী ব্যবধান 5, তাহলে 60 থেকে 64, তারপরে 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, 85 থেকে 89, অর্থাৎ প্রথম শ্রেণীতে আমাদের সর্বনিম্ন উপাত্ত থাকতে হবে, আর শেষ শ্রেণীতে সর্বোচ্চ উপাত্ত থাকতে হবে। এই আমাদের প্রথম শ্রেণী শ্রেণী কলাম শেষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কাজ সেটা হলো তোমাদের এই ট্যালি, এই ট্যালিটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এই ট্যালিটা আমরা আমি কেমনি করবো, খেয়াল করো, আমাদের এখানে 30টা উপাত্তের প্রথম উপাত্ত হলো 72, তাহলে আমাদের 72 কোথায় আছে, এই যে এই শ্রেণীতে 72 আছে, এখানে একটা ট্যালি দিলাম, দ্বিতীয় 85, 85 এখানে একটা টান দিলাম, তারপরে 78, 78 আমাদের পাবো এই শ্রেণীতে, 84, 84 আমরা পাবো এই শ্রেণীতে, তারপরে 84 পাবো এই শ্রেণীতে, তারপরে 78, 78 আমরা পাবো এই শ্রেণীতে, 75 আবার এই শ্রেণীতে, 69, 69 আমরা পাবো এই শ্রেণীতে, 67, 67 আমরা পাবো এই শ্রেণীতে, 80, 80 আমরা পাবো এই শ্রেণীতে, 74, 74 আমরা পাবো এই শ্রেণীতে, 77, 77 এখানে, 79, এখানে তো খেয়াল করো আমরা এখানে কিন্তু চারটা ট্যালি বসাচ্ছি, পঞ্চম ট্যালি বসানোর নিয়ম হলো একটা সুগার টান না দিয়ে এই চারটে রূপে একটা খরচ দেব, এটা পঞ্চম ট্যালি বসালাম, তারপরে হলো 64 এই শ্রেণীতে, তারপরে 74, 74 আবার আমরা পাবো এখানে, 74-এর পর 73, 73 এখানে, 83, 83 এখানে, তারপরে 65, 65 আমরা পাবো এখানে, তারপরে 75, 75 আবার আরেকটা শুরু হলো, 69 এখানে, 63 এখানে, 75 এখানে, 83 83 আমরা পাবো এখানে, 66, 66 আমরা এখানে দিলাম, 81 দিলাম,
চুরাশি আমরা পাবো এখানে, একাশি একাশি পাবো এখানে, পঁচাত্তর। এইভাবে এই কাজটা তোমাদের খুব গুরুত্ব সহকারে করতে হবে। এই ট্যালি ট্যালি বসানোর পর আমাদের তৃতীয় কলাম পূরণে করা খুব সহজ। দেখো প্রথম শ্রেণীতে কয়টা ট্যালি? চারটা। তাহলে এই শ্রেণীর গুণ শুনতে হবে ফোর, ফাইভ, ফোর, এইট, সেভেন, টু। এখন টোটাল হবে আমাদের তিরিশ। যেখানে যে তিরিশটা আছে এগুলো যোগ করে মোট টোটাল তিরিশটা আমরা করতে পারবো। এই কাজকে বলা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত গুলোকে গুণসংখ্যার সারণী তৈরি করা। আমার তো মনে হয় এটা একটু খেয়াল করো, গুণসংখ্যার সারণী প্রথমে আমরা শ্রেণীর সংখ্যা কয়টা বের করলাম এবং কলাম শুধু তিনটা, এই তিনটা কলাম পূরণ করলে আমাদের গুণসংখ্যার সারণীর তৈরি আমরা শিখে গেলাম। এরপরে আরেকটা কথা হলো, কখনো কখনো বলে যে গুণসংখ্যার সারণী তৈরি করো অথবা বলতে পারে যোজিত গুণসংখ্যা বের করো। যোজিত গুণসংখ্যা যদি চাই তাহলে আমাদের আরেকটা কলাম শুধু বাড়াই দিতে হবে। জিনিসটা খুব সহজ, তখন বলবে যে উপাত্তগুলোর যদি তো কোনো সংখ্যা নির্ণয় কর তাহলে আমাদের আরেকটা কলম আমরা বেড়ে দেবো। একটা কলম বেড়ে দিয়ে আমরা এখান থেকে যোজিত কোনো সংখ্যা বের করতে পারবো। তাহলে এই কলামের শিরোনাম যোজিত আর যোজিত কি এক? হ্যাঁ, ক্রমযোজিত আর যোজিত একই। ক্রমযোজিত গুণসংখ্যা আর যোজিত গুণসংখ্যা একই। তাহলে আমরা এখন দেখবো, আমরা তো গুণসংখ্যার সারণী এই তিনটা কলাম পূরণ করলে আমাদের গুণসংখ্যার সারণী গুণসংখ্যা নিবেশন সারণী তৈরি হলো। এখন আমাদের যোজিত বা ক্রমযোজিত গুণসংখ্যা আমরা তৈরি করবো। খেয়াল করো সবাই, আমাদের প্রথম শ্রেণীর গুণসংখ্যা ফোর, এই প্রথম শ্রেণীর যোজিত গুণসংখ্যা হবে ফোর। প্রথম শ্রেণীর গুণসংখ্যা যা ক্রমযোজিত গুণসংখ্যা একই, দ্বিতীয় শ্রেণীর থেকে আমাদের চেঞ্জ হবে। এখন এই প্রথম শ্রেণীর যোজিত গুণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গুণসংখ্যা যোগ করব, এই নাইন, এই নাইন হলো দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যা। একইভাবে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যার সাথে তারপরের শ্রেণীর গুণসংখ্যা যোগ, নয় আর সেভেন তেরো, তেরোর সাথে আমরা যোগ দিব এইট, তাহলে হবে আমাদের টোয়েন্টি ওয়ান। টোয়েন্টি ওয়ানের সাথে আমরা যোগ করব সেভেন, আমাদের হবে টোয়েন্টি এইট। এই টোয়েন্টি এইটের সাথে আমরা যোগ দিব টু, থার্টি। একটা জিনিস খেয়াল করো, আমাদের পরিসংখ্যা নিয়ে যতটা উপাত্ত দেওয়া থাকবে আমাদের সর্বশেষ শ্রেণী ক্রমযোজিত গুণসংখ্যার তার মান তার সাথে মিলে যাওয়া লাগবে। যদি এটা মিলে যায় তাহলে বুঝবো যে আমাদের এই সারণীটা ঠিক আছে। আর যদি এই তিরিশ এইখানের সাথে না মিলে, তিরিশটা উপাত্ত আমাদের দেওয়া আছে, এই যোগফল যদি তিরিশ না হয় তাহলে আমাদের বুঝতে হবে কোথাও আমাদের এই গুণসংখ্যা বসানো বা ট্যালি বসানো ভুল আছে, সুতরাং আমাদের এটা মিলবে না। এই জিনিস তাহলে আমাদের গুণসংখ্যা তৈরি করতে পারলে এখানে একটা জিনিস হতো, এটা আমি তো যোগ যোগ করে দেখালাম, কেউ যদি যোগ না করে সরাসরি চার আর পাঁচে নয়, নয় আর চারে তেরো, তেরো আর আটে একুশ, যদি এখানে যোগ করে না দেখে ডাইরেক্ট মুখে মুখে যোগ করে ওখানে লিখে দেয় তাও হবে। আমি তোমাদের প্রথমে বোঝার স্বার্থে যোগ করে দেখালাম, কিন্তু এই যোগ করে দেখানোটা কি নয়, জরুরি নয়। তোমরা যদি সরাসরি চার আর পাঁচে নয়, নয় আর চারে তেরো, তেরো আর আটে একুশ, একুশের সাথে আঠাশ, আঠাশ আর দুই তিরিশ, শুধু এইগুলো লেখো তাও তোমাদের ক্রমযোজিত গুণসংখ্যা তৈরি হবে। তাই আমি আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এদিকে মনোযোগ আসো এবং এখন পর্যন্ত যা ক্লাস হলো এই ক্লাসগুলো তোমরা মোটামুটি বুঝতে পারছো এটা আমি আশা করি। এখন আমরা চারটা আমাদের আলোচ্য বিষয়ের ভিতরে তিনটা শেষ, আমরা উপাত্ত নিয়ে আলোচনা করছি,
চলকের আলোচনা করছি এবং অবিন্যাস দুর্বাত্যগুলোকে কিভাবে গণসংখ্যা সারণি নিবেশন সারণি তৈরি করা যায় এবং অথবা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে তৈরি করা যায় আমরা তার একটা শখ শিখলাম। এরপরে আমরা আসবো গড় নির্ণয়। গড় নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে, একটা হলো ধাপ বিচ্যুতি দিয়ে আর একটা হলো ধাপ বিচ্যুতি ছাড়া। যদি তোমাদের প্রশ্ন আসে এই সারণী থেকে গড় নির্ণয় করো, তাহলে আমরা দুই পদ্ধতি যেকোনো একটা করতে পারবো, ধাপ বিচ্যুতি দিয়েও করতে পারবো, ধাপ বিচ্যুতি ছাড়াও করতে পারবো। কিন্তু প্রশ্ন যদি উল্লেখ থাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলে অবশ্যই ধাপ বিচ্যুতি এই সারণী ব্যবহার করতে হবে, ধাপ বিচ্যুতি ছাড়া করলে তখন ভুল হবে। তার মানে আমরা যদি ধাপ বিচ্যুতি সারণীর মাধ্যমে গড় নির্ণয় করি, প্রশ্ন যেভাবেই আসুক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো অথবা যদি আসে শুধু গড় নির্ণয় করো, তাহলে আমরা ওই সারণীতে দুটাই কাজই করতে পারবো। এখন আমরা যাব কিভাবে এই গড় নির্ণয়ের সারণী এখানে দেখো আমরা গড় নির্ণয়ের সারণীটা আমরা আমরা এই সারণী থেকে আমরা গড় নির্ণয়ের সারণীটা তৈরি করতে পারবো। গড় নির্ণয় সারণী আমি একটা লেখা দেখলাম, কিন্তু আমাদের হেডিংটা দরকার। শ্রেণীব্যাপ্তি, প্রথমে তো শ্রেণীব্যাপ্তি, যখন আমাদের সারণী করা থাকলো, যেহেতু আমরা একটা সারণী করছি, সুতরাং এই ট্যালি আর আমাদের এখানে দরকার নেই। এই কলামটা আমরা নাম চেঞ্জ করবো, এখানে গুণসংখ্যা এটা আমাদের লাগবে। এখানে আমরা নাম দিলাম মধ্যমা, দ্বিতীয় কলামের নাম দিলাম এবার মধ্যমা। মধ্যমান সাধারণত এক্স আই দ্বারা প্রকাশ আর গুণসংখ্যা হলো এফ আই। এই কলামের আমরা নাম দেবো হলো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি এটা হলো ইউ, ইউ আই, ইউ আই সমান আমরা লিখতে পারবো এক্স আই মাইনাস এ এই সূত্র। এখানে আমরা দিব ইউ আই গণসংখ্যা এফ আই, এটা কিন্তু আমাদের পূরণ করাই আছে, আমাদের এখন নতুন করে এই কলাম গুলো পূরণ করতে হবে। মধ্যমান, মধ্যমান আমরা প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান বের করবো। মধ্যমান বের করার নিয়ম এখানে একটা জিনিস সময় খেয়াল করো, প্রত্যেকটা শ্রেণীর দুটো করে সংখ্যা আছে, এই প্রথম সংখ্যা গুলোকে বলা ওই শ্রেণীর নিম্ন সীমা আর এই পরের গুলোকে বলা হয় ওই শ্রেণীর উচ্চ সীমা। তাহলে এখন মধ্যমান বের করার সূত্র হলো উচ্চ সীমা আর এই নিম্ন সীমা যোগ করব, যোগ করে দুই দেওয়া ভাগ, তাহলে এখানে যোগফল হবে আমাদের ৬৪, তাহলে আমাদের ওই ১২৪ এর দুই দেওয়া ভাগ হলো ৬২। শ্রেণীর মধ্যমান বের করার সূত্রটা খেয়াল করো, যে শ্রেণীর মধ্যমান বের করবো সেই শ্রেণীর উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করে দুই দিয়ে ভাগ, তাহলে ওই শ্রেণীর আমরা মধ্যমান পেয়ে এইভাবে প্রত্যেকটা বের হবে। এখন আমাদের একটা বের করার পর বাকি আমরা ওই পদ্ধতিতে বের করবো না। হ্যালো, এর টাইম শেষ, তাই এখানে কোনো গানি আউট অফ টাইম দেখাচ্ছে? টাইম তো শেষ হয়ে যাচ্ছে, এখানে মনে হচ্ছে মিটিং লিমিট
তারপরে 77 আর পাশে 82 82 আর পাশে 27 এটা আমরা সিমি মধ্যমান বের করলাম এখন আমাদের কাজ হলো কত মিনিট আছে আমাদের 10 মিনিট আমাদের এখানে দেখো পাঁচটা সারি আছে 1 2 3 4 5 6 যে সারিটা মাঝখানে আছে সেই সিমি সেই সারির মধ্যমান আমরা ধরলাম এ এটা হলো আমাদের অনুমিত ঘর যে সিমিটা আমাদের অনুমিত ঘর আছে সেই শ্রেণীর বিচ্যুতির সংখ্যা আমরা বসাবো জিরো তারপরে উপরের দিকে আমরা যাবো ওয়ান টু নিচের দিকে আমরা যাবো যে শ্রেণীতে আমরা অনুমিত ঘর ধরলাম সেই শ্রেণীর মধ্যমান মান ধরতে আমরা ইয়ে এই শ্রেণীর গুণ সূত্র হলো আমাদের ধাপ বিচ্যুতি মান হলো জিরো তারপর ওয়ান টু থ্রি নিচের দিকে হলো ওয়ান টু এখন উপরের গুলো হবে ঋণাত্মক নিচের গুলো হবে ধনাত্মক বিচ্যুতি ধাপ বিচ্যুতি খেয়াল করো তোমরা আমরা এই যে সিলি আছে তার মধ্যে মোটামুটি যে সিলি আমরা একটা সিলি ঘোষণা করলাম এর মান হলো এ এই এ হলো আমাদের অনুমিত ঘর এই অনুমিত ঘরের ধাপ বিচ্যুতি আমাদের জিরো হ্যালো স্যার স্যার বুঝতে পারলাম না ওটা বুঝতে পারলাম না কিটা ধাপ বিচ্যুতি হ্যাঁ হ্যাঁ ওটা বুঝতে পারলাম না স্যার ধাপ বিচ্যুতিটা আরেকবার একটু বুঝিয়ে দেন 3 4 5 6 যে সারি দেখুন একটা সারি মানে সাধারণত যেটার গুণ সংখ্যা সবচেয়ে বেশি সেটা আমরা সেই সারির মধ্যমান আমরা ধরলাম যে এটা ধরে নিলাম এটা অনুমিত ঘর অর্থাৎ আমাদের এই সারণী গুলানের অনুমিত ঘর 77 তাহলে যে শ্রেণীর অনুমিত ঘর আমরা এই ধরলাম সেই শ্রেণীর ধাপ বিচ্যুতির মান হবে জিরো এখন এই জিরো থেকে উপরের দিকে যে পাটা সারি আছে সিরিয়ালি 1 2 3 লিখে দেবো আবার নিচের দিকে 1 2 লিখে দেবো এখন উপরের গুলন হবে ঋণাত্মক নিচের গুলন হবে ধনাত্মক এখন কি ক্লিয়ার হইছো হ্যালো স্যার প্রথমে ঋণাত্মক মানগুলো আগে লিখবো তারপরে হচ্ছে ধনাত্মক গুলো তাই না মানে জিরোর উপরে যারা থাকবে তারা হলো ঋণাত্মক আর জিরোর নিচের সারি যারা তারা ধনাত্মক ক্লিয়ার জি স্যার এরপরে দেখো আমাদের কাজ কি ইউআই গুণ এফআই তাহলে আমাদের এই কলাম আর এই কলাম এই দুটো কলাম আমরা যোগ করে এই কলাম গুণ করব 3 4 12 -12 8 10 -10 4 -4 এটা গুণ করলে তো 0 এখানে 7 7 2 2 4 অর্থাৎ লাস্টের কলামটা কিভাবে পূরণ করব খেয়াল করো আমাদের এখানে লেখা আছে ইউআই গুণ এফআই তার মানে ই এফআই কলামের প্রথম সারির সংখ্যা এটা আর ইউ এর মানে এই দুই কলম গুণ করে আমরা এই কলমটা পূরণ করব ক্লিয়ার এরপরে আমাদের কাজ হলো সামেশন অফ এটা কি নাম হলো সামেশন সামেশন অফ ইউ আই এফ আই এটা আমাদের মান দরকার কেন করো এখন আমরা সব যোগ করব 7 3 11 11 থেকে 4 বার 7 7 থেকে 10 বার দিলে -3 -3 এর সাথে 12 যোগ করলে আমরা মাইনাস আমাদের এখন এই কলাম গুলো সরাসরি আমরা যোগ করবো 7 4 11 11 থেকে 4 বাদ দিলে 7 7 এর থেকে 10 বাদ দিলে -3 -3 এর সাথে আবার 12 -12 যোগ করলে -15 তাহলে আমাদের এই কলামের যোগ করলে -15 এই হলো আমাদের মোটামুটি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সব আমরা এই পদ্ধতি পূরণ করবো এখন আমাদের এইটুকু কাজ হয়ে গেল বাকি কাজ খুব সহজ সেটা শুধু আমরা সূত্র প্রয়োগ করে মান বসে গেলে আমাদের বোঝাচ্ছে তাহলে গড় সমান হলো গড় নির্ণয়ের সূত্র হলো গড় সাধারণত এক্স দ্বারা প্রকাশ করা এক্স বার সমান হলো আমাদের 1/n সামেশন অফ ইউআই এফআই
এটা হলো আমাদের সূত্র খেয়াল করো সহজ পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র 1 বা n ইনটু সামেশন অফ এ বাই এখন n এর মান তো আমরা পাইছি n এর মান হলো 30 এটা গুণ সংখ্যা এই যে মোট গুণ সংখ্যা হলো n এর মান আর ই বাই f এর মান আমরা পেলাম তো সরি সূত্রটা একটু ভুল আছে অনুমিত গড় আমরা ধরছি a আমাদের এখানে কিন্তু এই যে দেখো খেয়াল করো আমরা ইয়ে ধরছি যে ইয়ে এটা হলো অনুমিত গড় সূত্র হলো এ প্লাস ওয়ান ভাগ এম ইনটু হলো সামেশন অফ ইউআই মানে এর মান কিন্তু আমরা 77 আগে ঘোষণা করে দিছি তাহলে এখানে 77 বসালাম ওয়ান ভাগ এন এর মান হলো ওয়ান ভাগ 30 গুণ এর মান হলো মাইনাস 50 এর হলো আমাদের সূত্র খেয়াল করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র এ প্লাস ওয়ান বার এন ইন্টু সামেশন অফ ইউআই এ পাই এর মান কিন্তু আমরা এখানে থেকে পাবো এর মানে আমরা এখানে 77 যে শ্রেণীতে আমরা ধাপ বিচ্যুতি জিরো সেই শ্রেণীর মধ্য মানে হলো আমাদের অনুমিত গড় অর্থাৎ এর মান বসালাম এখন শুধু একটু ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে তাহলে এখানে হলো 77 যোগ এর ভাগ করলে হবে মাইনাস মাইনাস হাফ এখন মাইনাস হাফ মানে হলো 77 এর সাথে যোগ যোগ মানে এখানে বিয়োগ 0.5 এখন 77 থেকে 0.5 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের 75.5 এইটা হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি সূত্রটা তুমি খেয়াল করো শুধু মান বসে দিবে তো আমি আশা করি তোমরা মোটামুটি আমাদের আজকের চারটে আলোচ্য বিষয় সময় শেষ আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবে আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমাদের নোট খাতে নোট করতে হবে এবং এই মাসে যতটা ক্লাস আমরা অনলাইনে নিব আমি মাস শেষে সব খাতা আমি জমা দেবো এই জমালে আমাদের তোমাদের খাতাগুলো আমি দেখবো তো আজকের মতো ক্লাস শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং রুটিন অনুযায়ী প্রত্যেক দিন যার যে ক্লাস আছে এই ক্লাসে সবাই অ্যাটেন্ড করো এবং যারা এখনো তোমাদের গ্রুপে জয়েন করতে পারেনি তোমরা তাদেরকে একটু হেল্প করে তোমাদের গ্রুপে জয়েন করে নিও এ বলে আজকে ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম